হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট দেখো আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি কিনা না পঞ্চাশ নম্বরের এবং এটি কম্পাইলেশান মডেল অ্যাক্টিভিটি টাস্ক কারণ এটি তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোকে একসঙ্গে কম্বাইন করে দেওয়া হয়েছে যেহেতু পঞ্চাশ নম্বরে তো তোমরা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথমে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে আছে সূর্যের উত্তরায়নের সময়কাল কয় আছে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর ক্ষয় আছে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ গয় আছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন এবং ঘয় আছে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে অপশান গ তোমরা লিখবে সূর্যের উত্তরায়ণের সময়কাল হাইপেন দিয়ে অপশান গ দিয়ে লিখবে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন এক দশমিক দুয়ে দেখো কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে ক বায়ুর চাপ বেশি হয় বায়ুর চাপের পার্থক্য বেশি হয় ঘ বায়ুর চাপ কম হয় ঘ বায়ুর চাপের পার্থক্য কম হয় তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান খ বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবার দেখো এক দশমিক তিনে আছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির প্রধান কারণ হল ক খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা স্বল্প জনঘনত্ব গ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিক ঘ সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান গ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিক এবার দেখো এক দশমিক চারে আছে ভূভাগ ভাস খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হল কয় সাতপুরা ক্ষয় ভোজ গয়ে ক্লিমানজ এবং ঘয় আছে হিমালয় তাহলে কি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ হিমালয় নেক্সট আছে দেখো পনেরো সঠিক জোড়াটি বা ঠিক জোড়াটি নির্বাচন করো কয় আছে দেখো নদীর উচ্চপ্রবাহ ভূমির ঢাল কম নদীর উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয় নদীর নিম্নপ্রবাহ ভূমির ঢাল বেশি নদীর নিম্ন নদীর প্রধান কাজ বহন তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে নদীর উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ সেখানে কি ক্ষয় এবার এক দশমিক ছয় আছে দেখো আফ্রিকা মহাদেশের মাছ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হল কয় আছে দেখো কর্কট ক্রান্তি রেখা ক্ষয় আছে মকর ক্রান্তি রেখা গয় আছে মূলমধ্যরেখা এবং ঘ আছে বিষুব রেখা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ বিষুব রেখা এবার দেখো এক দশমিক সাথে আছে পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো কয়ে ছোটনাগপুর মালভূমি খ মালব মালভূমি গ পামির মালভূমি খ লাদাখ মালভূমি আমরা সঠিক জানি সবাই জানি এটি অপশান ঘ গ হবে উত্তর পমির মালভূমি এবার এক দশমিক আটে আছে দেখো নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল ক ভূমির ঢাল কম থাকা খ উপনদীর সংখ্যা বেশি থাকা গ নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া এবং ঘ নদীর পার্শ্বক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ নদীর নিম্নক্ষয় ক্ষমতা বেশি থাকা এবার দেখো এক দশমিক নয় যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হল ক চুনাপাথর কাদা পাথর গ ব্যাসেল্ট এবং ঘ মার্বেল আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মার্বেল ঠিক আছে এবার দেখো আমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে প্রথমে বলেছে দুই দশমিক একে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার প্রধি ক্রমশ ড্যাশ থাকে কী হবে এখানে আমাদের কমতে থাকে ঠিক আছে এরপরে আছে দেখো দুই দশমিক দুই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায় তাহলে এখানে কি হবে তাহলে আমাদের এই ড্যাশে বসবে বৃদ্ধি পায় এরপরে আছে দুই দশমিক তিন এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো কি হবে আমাদের লেনা না কী হবে লে না ঠিক আছে এরপরে আছে দেখো তিনে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো তিন দশমিক একে আছে দেখো ব্যবিচ্ছন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি তো এটি একদম ঠিক তোমরা এখানে লিখব ঠিক তিন দশমিক দুই শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে এটিও ঠিক তোমরা এখানে লিখব ঠিক তিন দশমিক তিন জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল এটিও আমাদের সম্পূর্ণ ঠিক তাহলে আমাদের তিনটি ঠিক এরপরে আছে দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ স্তম্ভে আছে দেখো ফুজিয়ামা তাহলে ক্ষয়স্তম্ভের সঙ্গে আমাদের কি লিখ মিলবে যেটি এলো আগ্নেয় পর্বত তাহলে আমাদের ফুজিয়ামায় কোথায় গিয়ে মিলল আগ্নেয় পর্বত এরপরে আছে গ্রানাইট কী হবে এটি আগ্নেয় শিলা তো আমাদের এখানে হয়ে যাবে আগ্নেয় শিলা এরপর আছে দেখো মিয়েন্ডার মিয়েন্ডার নদীর নিম্ন প্রবাহ সরি নদীর মধ্যপ্রবাহের একটি গঠিত ভূমিরূপ তো আমাদের হয়ে যাবে এটি নদীর মধ্য মধ্যপ্রবাহ ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই বক্স করে লিখবে লিখবে ফুজিয়ামা পাশে তিন দিয়ে লিখবে আগ্নেয় পর্বত গ্রানাইট পাশে দুই এক দিয়ে লিখবে আগ্নেয় শিলা এবং মিয়েন্ডার পাশে দুই দিয়ে লিখবে নদীর মধ্য প্রবাহ এরপরে আছে দেখো পাঁচে সংক্ষিপ্ত উত্তর দাও কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন তো চলো উত্তরটি আমরা খাতায় দেখে নিই উত্তরটি দেখো একুশে জুন তারিখকে সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয় কেন বলা হয় দেখে নাও সংক্রান্তি শব্দের অর্থ শেষ দিন একুশে জুন তারিখ সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং ওই তারিখ হল সূর্যের বার্ষিক গতিতে উত্তরায়ণের শেষ দিন সেই কারণে একুশে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবার আছে দেখো পাঁচ দশমিক দুয়ে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো তো দেখো অক্ষরেখার একটি বৈশিষ্ট্য হল এক প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থান করে এবং দ্রাঘিমা রেখার একটি বৈশিষ্ট্য হল এক দ্রাঘিমা রেখাগুলি উপবৃত্তাকার যেহেতু আমাদের একটি করে বৈশিষ্ট্য বলা হয়েছে সুতরাং আমি একটি করেই লিখেছি এবার পাঁচ দশমিক তিনে আছে দেখো সু হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে তো উত্তরটি দেখে নাও ভারতের উত্তর সীমানা বরাবর বিস্তৃত রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতমালা যা ভারতের জলবায়ুর এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক উত্তরে হিমালয় পর্বতমালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে বাধা দেয় বলে ভারতের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয় শীতকালে মধ্য এশিয়ার কনকনের বা ঠান্ডা বায়ু প্রবাহকে এই হিমালয় পর্বতমালা প্রতিহত করে ঠিক আছে এরপরে আছে পাঁচ দশমিক চার ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো দেখো ভূমির ঢাল ও উচ্চতা অনুযায়ী মালভূমি ও সমভূমির পার্থক্য করতে বলেছিল তো দেখো মালভূমি সমভূমি দুটো বক্স করে নিয়েছি এখানে ভূমির ঢাল মালভূমিগুলির উপরিভাগ সমতল কিন্তু পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত সমভূমিতে দেখো সমভূমিগুলির মৃদু ঢাল বিশিষ্ট হয় এবং উচ্চতা অনুসারে সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট হয় এটা কি সম মালভূমি আর সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয় এটা কি সমভূমি ঠিক আছে এবার দেখো ছয় আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন গুণ তিন তিনটি প্রশ্ন আছে প্রতিটির মান তিন করে মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো দেখো উত্তরটি বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয় যেমন মেরু অঞ্চলের বাতাস শীতল বলে বাতাস সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপও বেড়ে যায় আবার উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের বাতাসের উষ্ণতা বেশি বলে উত্তপ্ত বায়ুর অনুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং ফলস্বরূপ বায়ুর চাপও কমে যায় এ কারণে শীতল মরু অঞ্চলের বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম তিন নম্বরের জন্য আমাদের এই উত্তরটুকু লিখলেই একদম সম্পূর্ণ সঠিক এবার দেখো ছয় দশমিক তিনে আছে মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণী বিভাগ করো প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো দেখো মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এক মোটা দানাযুক্ত মাটি যেটি বেলে মাটি দুই সূক্ষ্ম দানাযুক্ত মাটি যেটি এটেল মাটি এবং তিন মাঝারি দানাযুক্ত মাটি যেটি কিনা আমাদের দোয়াশ মাটি এবার দেখো মোটা দানাযুক্ত বা বেলে মাটির বৈশিষ্ট্য এই মাটির জল ধারণ ক্ষমতা কম কৃষিকাজ ভালো হয় না সূক্ষ্ম দানাযুক্ত বা এটেল মাটির বৈশিষ্ট্য এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি চাষের জন্য উপযুক্ত মাটি এবং তিন নম্বরে আছে মাঝারি দানাযুক্ত বা দোয়াশ মাটির বৈশিষ্ট্য এই মাটিতে বালি আর কাদার বাঘ সমান থাকে কৃষিকাজের জন্য উপযুক্ত মাটি ঠিক আছে এবার দেখো ছয় দশমিক নীলনদের উদ্দেশ্যে বাঁধ নির্মাণ করা হয়েছিল উত্তরটি দেখো নীলনদের উপর মিশরীয়রা বাঁধ তৈরি করেছে মূলত বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জল সেচের উদ্দেশ্যে নীলনদের উপর বাঁধ নির্মাণ করা হয়েছিল পরবর্তী সময়ে এই বাঁধ নির্মাণের জন্য মিশরে জলবিদ্যুৎ উৎপাদন অনেকটাই বেড়ে গিয়েছিল তো এটা তোমরা চাইলে অবশ্যই লিখতে পারো তিন নম্বরের জন্য যথেষ্ট আছে কিন্তু তোমরা চাইলে একটু বড় করেও লিখতে পারো যদি তোমাদের মনে হয়ে থাকে এটি ছোট হয়ে গেছে অতিরিক্ত তো তোমরা বড় করে লিখতে পারো কিন্তু মূল বিষয়টাই কিন্তু এটা ঠিক আছে এবার দেখো সাথে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ গুণ তিনটি প্রশ্ন আছে মোট পনেরো নম্বর একে আছে দেখো সাত দশমিক এক এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো দেখো উত্তরটি কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে জলবায়ুর ওপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের চরিত্র এশিয়া মহাদেশের উষ্ণ ও নিরক্ষীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা নিম্নলিখিত একে আছে দেখো বা একটি বক্স করে লিখেছি প্রথম পার্টটি এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ দেখো নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য চিরহরিত বা চিরসবুজ গাছ দেখা যায় যেমন মেহগ্নি রোজ উড সেগুন রাবার কোকো সিংকোনা প্রভৃতি গাছ দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল অঞ্চলে প্রচুর নারকেল ও তাল গাছ দেখা যায় ঠিক আছে দ্বিতীয় পার্টি দেখো এশিয়া মহাদেশে উষ্ণ মরু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ এশিয়া মহাদেশের উষ্ণ মরু অঞ্চলের অন্তর্গত দেশগুলিতে উষ্ণতা খুব বেশি থাকে আবার বৃষ্টিপাতও খুব কম হয় সারা বছর উষ্ণতার প্রসর খুব বেশি থাকে অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু এই কারণে মরু অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি বৃষ্টিপাত কম হবার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রস্বধন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায় ঠিক আছে এবার আছে দেখো সাত দশমিক দুই আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো দেখো প্রশ্নটি ছিল আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো উত্তর দেখো আফ্রিকা মহাদেশের জলবায়ু সব জায়গায় সমান নয় বিশেষ করে তাপমাত্রা আর বৃষ্টিপাতের উপর নির্ভর করে গাছপালা জন্মায়ও বেড়ে ওঠে উল্লেখিত এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা নিম্নে আলোচনা করা হল এবার দেখে নাও প্রথমটি আছে নিরক্ষীয় অঞ্চল ও অরণ্য দেখো দেখুন নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম যেটি সাতাশ ডিগ্রি সেলসিয়াস মোট বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে মেহগ্নি রোজ এবং এই ঘন জঙ্গলে প্রধান গাছ পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায় তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য এবার দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সারা বছর পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টি হয় গরমকাল বৃষ্টিহীন থাকে পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায় জলপাই ওক আখরোট ডুমুর কর্ক গাছগুলো এখানে জন্মায় গরমকালে জলের সন্ধানে মূলগুলো অনেক গভীরে চলে যায় কমলা লেবু আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে ঠিক আছে এবার দেখো সাত দশমিক তিন অর্থাৎ তোমাদের শেষ প্রশ্নটি আছে মানুষের বিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটির যথার্থতা বিচার করো দেখো মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটি যথার্থতা বিচার করো উত্তরটি দেখো মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে এক নম্বর দেখো কৃষি ব্যবস্থার প্রসার উচ্চ ফলনশীল কৃষিকাজ এর জন্য মানুষ একাধিক ফসলের আশায় জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছে যেটা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদীতে গিয়ে মিশে নদীর জল দূষিত করে তুলছে পরের পয়েন্টটি দেখো কৃত্রিম বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠেছে এরপর আছে শিল্পায়ন পশ্চিমাঞ্চলের কলকারখানার বজ্র পদার্থ সরি শিল্পাঞ্চলের কলকারখানার বজ্র পদার্থ নদীর সঙ্গে মিশে নদীকে বিষক্ত করে তুলছে এরপরে আছে চারে নদী সংস্কার দীর্ঘদিন নদী সংস্কার না হওয়ার জন্য নদীতে পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে এরপরে আছে সেচ ব্যবস্থা কৃষিক্ষেত্রে জল সেচের জন্য প্রচুর জলের প্রয়োজন সেই জলের যোগান দিতে গিয়ে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবার ছ নম্বর পয়েন্ট দেখো গবাদি পশু ও গৃহস্থলীর বজ্র নদীতে গবাদি পশু স্নান করানো হয় যার ফলে নদীর জল দূষিত হচ্ছে এমনকি গৃহস্থলীর নানান বজ্র পদার্থ নদীর সঙ্গে মিশে নদীকে ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উপরিক্ত কারণগুলো পর্যালোচনা করে এটা বলা যেতেই পারে মানুষের বিভিন্ন কার্যকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর মডেল কম্পাইলেশন টাস্ক ভূগোল বিষয়ের সম্পূর্ণ সমাধান আশা করি তোমরা বুঝে নিয়েছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং